ওই যে দেখেন আরেকটা খবর শুনলাম, এগুলো কষ্টের খবর না ভাই? এগুলো কষ্ট লাগে না শুনলে? আমি আজকে 7-8 বছর ধইরা কত ভিডিও করছি আমার প্রবাসী ভাইরা, তোমাদের পায়ে ধরি। তোমরা প্রবাসের মাটিতে যেই কোনো দেশে থাকো, সেই দেশের আইন মেনে চলো, এটা আমাদের বাপদাদার দেশ মনে করো না। এই যে মালদ্বীপের মধ্যে যে প্রবাসীগুলা, এই যে একটা ঘটনা শুনলাম, এটা কতটুক সত্য কতটুক মিথ্যা জানি না, কিন্তু সত্যটাই হইব। কারণ দুবাইয়ের মধ্যে যারা আন্দোলন করছে, 3 জনের যাবজ্জীবন, আর বাকিগুলারে সাজাপ্রাপ্ত করাইছে, কারো 10 বছর, কারো 11 বছর। আমার কথা হইলো যে দূর প্রবাসের মধ্যে তোমরা আন্দোলন করে বাংলাদেশে কি সমস্যা সমাধান করছো? শেখ হাসিনার কোনো ক্ষতি হয়েছে? বিএনপির কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশ সমস্যা সমাধান করছো? কিচ্ছুই হয়নি। কা অবশেষে তোমরা তোমাদের ভাগ্যটারে নষ্ট করছো, কারণ তোমরা এখন দেশে যাইবাগা, তোমার পরিবার আওয়ামী লীগ পালবো না, বিএনপি পালবো না, জামাত ইসলাম পারবো না, জামাত শিবির পালবো না, তোমার পরিবারের দায়িত্ব তোমার নিতে হবে। তুমি দূর প্রবাসের মধ্যে এত পাকনামি করো কে? হ্যাঁ, এত আবেগ কে তোমাকে ভিতরের মধ্যে? হ্যাঁ, এই দুইটা কথা শুনেন না, কতগুলো ছাঁটাই করবো একটু শুনেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নির্বাসিত করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান। দুঃখ লাগে এই সমস্ত ভিডিওগুলো দেখলে, নজরে পড়লে দুঃখ লাগে। আমরা যখন বাংলাদেশ থেকে দূর প্রবাসে আসি, আমাদের লক্ষ্য কি থাকে? আমি আমার স্বপ্নটা পূরণ করব, আমি আমার পরিবারের দায়িত্ব নিভাবো। এই যে ওখানে যে যে আন্দোলন গুলা করছো, এখানে তুমগড়ে যদি পাঠায় দেয় কি করবা? ওই যে গত কয়েকদিন আগে আবার এটাও দেখলাম, আপনার জর্ডানের মধ্যে অনেকগুলো আমগো বাঙালি নারী মহিলারা সবাই আন্দোলন করতেছে, এখানে যদি তুমগড়ে যদি দেশে পাঠায় দেয় কি করবা? উত্তর দাও। কারণ তোমার পরিবারের দায়িত্ব সরকার লইব না, সরকার লইব? এলাকার এমপি মন্ত্রী লইব? চেয়ারম্যান মাতবরা লইব? কেউ তো লইব না। তোমার পরিবারের দায়িত্ব তোমারই ভোগ করতে হইব। এখন দূর প্রবাসে থেকে লও আর দেশে থেকে লও, তোমারই লই তুইব, আমিও তুলবো না। তোমরা তো পাকনামি করো দূর প্রবাসে আয়া। হ্যাঁ, তারপরে আমি প্রত্যেকটা প্রবাসীর পায়ে ধরি আল্লাহর রস্তে, পরবর্তীতে কখনো কোনো কারণে আমাদের বাংলাদেশের মধ্যে যত খুশি হোক, আপনারা দূর প্রবাসে আন্দোলন করেন না, মিছিল করেন না, মিটিল করেন না, কোনো মারামারি ঝগড়া কোনো ফাঁসাতে পড়েন না, এগুলো করেন না। এগুলা করাতে আপনার আমার আমাদের ভাগ্যই সমস্যা হইব, সরকারের কিছু হইব না, দেশের কিছু হইব না। বিনিময়ে আপনাদের কারণে যে সকল প্রবাসীরা থাকে সবার উপরে এই এফেক্টটা পড়বে। এই যে আজকে দুবাইয়ের মধ্যে যে ঘটনাটা ঘটছে না, আপনারা মনে করেন এটাই পর্যন্ত শেষ? এখানে প্রত্যেকটা বাঙালিকে নজরদারি করে তারা কোনো অপকর্মকারী কিনা, তারা এখন অজুহাত খুঁজবো খালি, দূরে দূরে দেশে পাঠিয়ে দিব, শেষ। আল্লাহ দেশের মধ্যে যে যত আন্দোলন করতে পারোস, যত মিছিল করতে পারোস, করদা। তাই আমি সবাইকে বলবো, পরিবারকে ভালোবাসে, পরিবারের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করে এখানে শান্তিভাবে প্রবাসের মাটিতে থাকেন, ভালো থাকবেন, সবাইকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ।